এই ভিডিওতে আমরা দেখাবো HTML কোড লিখে কি করে একটা ওয়েব পেজ বানাতে হয়। তোমরা মনিটরের দিকে লক্ষ্য রাখো, মনে রাখবে HTML কোড সাধারণত নোটপ্যাডের মধ্যে লেখা হয়। আবার বলছি, HTML কোড সাধারণত নোটপ্যাডের মধ্যে লেখা হয়, অর্থাৎ নোটপ্যাড হলো HTML লেখার সবচেয়ে জনপ্রিয় এবং ইউজার ফ্রেন্ডলি এডিটর। নোটপ্যাডের মধ্যেই আমরা HTML কোডগুলো লিখব। তা প্রথমে আমি নোটপ্যাড খুলে নিচ্ছি, তোমরা দেখে নাও। স্টার্ট বাটনে ক্লিক করলাম, সেখান থেকে অল প্রোগ্রামস অপশন সিলেক্ট করলাম, সেখান থেকে অ্যাক্সেসরিজ অপশন সিলেক্ট করলাম, সেখান থেকে নোটপ্যাড অপশন সিলেক্ট করলাম। নোটপ্যাড খুলে গেল, আমি সেটাকে ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। আল্লাহ তাহলে আবার বলছি, অল স্টার্ট বাটন, প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবে, তারপর অল প্রোগ্রামসে বা প্রোগ্রামস অপশনে ক্লিক করবে, তারপর অ্যাক্সেসরিজ, তারপর নোটপ্যাড। স্টার্ট, অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, নোটপ্যাড, এইভাবে নোটপ্যাড খুলে নেবে এবং নোটপ্যাডের মধ্যে HTML এর পুরো কোড টাইপ করবে। তা আমার ইতিমধ্যেই টাইপ করা রয়েছে, আমি এবার সেই টাইপ করা আইটেমটা নোটপ্যাডের মধ্যে খুলে তোমাদের দেখাচ্ছি। শুধু শুধু টাইপ করে আমি সময় ও ভিডিওর জায়গা নষ্ট করব না। তোমরা লক্ষ্য রাখো, এই নোটপ্যাডটি আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমার অলরেডি সেভ করা আছে, সেটা খুলছি, তাকি থাকো। খুঁজে নিচ্ছি, এখানে স্টোর করা আছে। হ্যাঁ, পেয়ে গেছি। এক মিনিট লক্ষ্য রাখো, এখন আমি কি করছি এগুলো দেখার দরকার নেই। এখন তোমরা খেয়াল করে দেখো, তোমাদের যে ওয়েব পেজটা আমি পাঠিয়েছিলাম এবং তার সলিউশন হিসেবে কোডিংটা পাঠিয়েছিলাম, সেটাই এখানে টাইপ করা রয়েছে। এই এতখানি টাইপ করে আমি আর সময় নষ্ট করলাম না, তোমরা খাতা খুলে মিলিয়ে নাও, এই কোডিংটাই টাইপ করা আছে এবং প্রত্যেকটা লাইন কি কাজ করছে সেটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি অডিওতে। এইবার আমি এই কোডটাই সেভ করব। ধরে নাও এই কোডটা তুমি টাইপ করেছ, করে সেভ করেছ। এবার কি করে সেভ করবে সেটা লক্ষ্য করো। লক্ষ্য রাখো সবাই, আমি আবার নোটপ্যাড ফ্রেশ করে খুলে নিলাম, যেন তুমি নোটপ্যাড খুলে টাইপ করেছ। এবার আমার যেটা লেখা ছিল সেটাই এখানে পেস্ট করে নিলাম। আচ্ছা, এই পুরো লেখাগুলো ধরে নাও তুমি টাইপ করবে নোটপ্যাডে। আবার বলছি, পুরো লেখাটাই কিন্তু তোমাকে নোটপ্যাডে টাইপ করতে হবে। এবার ধরা যাক তোমার টাইপ করা হয়ে গেছে, বুঝতেই পারছ লাস্ট লাইন অফ কোডিং লিখেছি ক্লোজ HTML, HTML ট্যাগ ক্লোজ হয়েছে, এই যে একদম শেষে দেখতে পাচ্ছ, অর্থাৎ লেখা শেষ। এবার সেভ করব, লক্ষ্য করো, ফাইল মেনুতে ক্লিক করলাম, মেনু প্যাডে, সেখান থেকে সেভ অপশন নিলাম। এবার যেখানে সেখানে সেভ করলে কিন্তু চলবে না, আমি যে ভিডিওটায় ফোল্ডার তৈরি করা শিখিয়েছি সেই ফোল্ডারটায় চলে যাব। তা অলরেডি আমার বানানো আছে ফোল্ডার, মনে করে দেখো আমরা ডি ড্রাইভে বানিয়েছিলাম, সুতরাং আমি লেফট সেকশন থেকে ডি ড্রাইভে ডাবল ক্লিক করলাম। ওপর দিকে দেখো ডি ড্রাইভ খুলে গেল। ডি ড্রাইভের মধ্যে আমি এইচএস 2021 নামে বা পেয়ে গেছি, এইচএস 2021 নামে একটা ফোল্ডার বানিয়েছিলাম,
সেটাকে এবার আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। তার মানে ডি ড্রাইভের মধ্যে 2021 ফোল্ডারটা খুলে নিলাম, তার মধ্যে 9330914883 নাম দিয়ে একটা ফোল্ডার বানানো ছিল, সেটাও আমি বানিয়ে রেখেছিলাম আগের ভিডিওতে, সেইটা এবার আইকনে ডাবল ক্লিক করে খুলে নিলাম। এবার উপর দিকে পাঁচটা দেখো, এই মুহূর্তে আমরা ডি ড্রাইভের ভেতর ঢুকে গেছি, সেখানে HS2021 ফোল্ডারটা খুলে নিয়েছি, তার আন্ডারে 9330914883 খুলে নিয়েছি। অর্থাৎ এই পাথে আমরা আমাদের HTML ডকুমেন্টটাকে সেভ করব। এই ক্লিক করলাম, তাকিয়ে দেখো তোমাকে ফাইল নেম চাইছে, ফাইল নেমে ক্লিক করে নিয়েছি। আমি ধরো নাম দিচ্ছি MS অফিস, আচ্ছা আমি ক্যাপিটাল লেটারই নাম দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। নাম দিলাম MS অফিস। এইবার এখানে একটা বলার আছে, এই যে MS অফিস নামটা দিলাম, এটা কিন্তু প্রাইমারি নেম। HTML ডকুমেন্টের প্রাইমারি নেম তুমি প্রয়োজন মতো যা ইচ্ছে দিতে পারো, কিন্তু সেকেন্ডারি নেম তোমাকে দিতে হবে HTM। খেয়াল করে করো, আবার বলছি, HTML কোডিং এ ফাইল সেভ করার সময় প্রাইমারি নেম তুমি প্রয়োজন মতো যা ইচ্ছে দিতে পারো, কিন্তু সেকেন্ডারি নেম তোমাকে দিতে হবে HTM। আরেকটাও সেকেন্ডারি নেম দেওয়া যায়, সেটা আমি পরবর্তীকালে বলবো, এখনই বলবো না, তাহলে তোমরা কনফিউজ হয়ে যাবে। লক্ষ্য করো, প্রাইমারি নেম টাইপ করেছি MS অফিস, এবার ডট দিলাম, এবার আমি লিখছি HTM, কোনো স্পেস দিলাম না, স্মল লেটারে দিলাম তোমাদের বোঝানোর জন্য, ক্যাপিটাল লেটার স্মল লেটার যা ইচ্ছে দিতে পারো। তাহলে পুরো নামটা হলো MS অফিস ডট HTM, ভালো করে খেয়াল রেখো। আবার বলছি ফাইলটার নাম হলো MS অফিস ডট HTM। এই HTM সেকেন্ডারি নেম HTM কিন্তু তোমাকে দিতেই হবে, নয়তো ফাইলটা সাধারণ নোটপ্যাডের TXT ফাইল হিসেবে গণ্য হবে, এবং তখন কিন্তু ওয়েব ব্রাউজার ফাইলটাকে চালাতে পারবে না। তাহলে আর বলছি না, তোমরা ব্যাপারটা বুঝে নাও। তাহলে পুরো ফাইলটার নাম msoffice.htm। আমি এবার সেভ, এটা সেভ হবে 9330911 ওই ফোল্ডারটার মধ্যে, যেটা কিনা HS2021 এর মধ্যে, যেটা কিনা ডি ড্রাইভের মধ্যে। অর্থাৎ এই পাথে ফাইলটা সেভ হতে চলেছে। এই আমি সেভ বাটনে ক্লিক করলাম, টাইটেল বারে দেখো, নোটপ্যাডের টাইটেল বারে নামটা এসে গেছে, সেকেন্ডারি নেমটা দেখায় না, ওটা বাই ডিফল্ট হয়ে গেছে, বাই ডিফল্ট বলবো না, ওটা আমি দিয়েছি ডট HTML, তবে সেকেন্ডারি নেমটা টাইটেল বারে দেখায় না, শুধু প্রাইমারি নেমটাই দেখায়। তার মানে তোমার কোডিং লেখা হয়ে গেল, ফাইলটা সেভও হয়ে গেল। এবার আমি ফাইলটা ক্লোজ করলাম। এবার আমি চলে যাব সেই পাথে যেখানে ফাইলটা সেভ করা রয়েছে, অর্থাৎ মাই কম্পিউটার বা কম্পিউটার বা মাই পিসি বা দিস পিসি, ডাবল ক্লিক করে ওপেন করলাম। ডি ড্রাইভে মধ্যে আমার সবকিছু সেভ করা রয়েছে, ডি ড্রাইভ ডাবল ক্লিক করে ওপেন করলাম। HS2021 ফোল্ডারটায় যেতে হবে, HS2021 ফোল্ডার পেয়ে গেছি, আইকনটার উপর ডাবল ক্লিক করলাম, তার আন্ডারে 9330914883 ফোল্ডারটা রয়েছে, তার মধ্যে আমার সেভ করা আছে, ডাবল ক্লিক করলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ফাইলটা আমি একটু আগে সেভ করেছি। এবার কি করে চালাবে দেখো, ফাইলটার উপর মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করবে, সঙ্গে সঙ্গে শর্টকাট মেনু চলে আসবে, সেখান থেকে ওপেন উইথ অপশনটা সিলেক্ট করবে। যেই ওপেন উইথ অপশনটা সিলেক্ট করবে, একটা সাব মেনু চলে আসবে। এবার অনেক রকম ওয়েব ব্রাউজার দেখাতে পারে, তোমরা নেবে বা সিলেক্ট করবে ইন্টারনেট এক্সপ্লোরার। আবার বলছি ফাইলটার উপর রাইট ক্লিক, তারপর ওপেন উইথ অপশন, তারপর সিলেক্ট করবে ইন্টারনেট এক্সপ্লোরার, কারণ এই ব্রাউজারটা সাধারণত সবার কম্পিউটারেই লোড করা থাকে। আর আমি বিভিন্ন ওয়েব পেজ চালিয়ে দেখেছি, ইন্টারনেট এক্সপ্লোরার সমস্ত রকম ওয়েব পেজ এক্সিকিউট করতে পারে বা চালাতে পারে। তাহলে আমি এবার
আমার আমার HTML ফাইলটাকে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে এক্সিকিউট করছি। লক্ষ্য করো, এক্সিকিউশন হয়ে গেছে। আমি যেভাবে কোড লিখেছিলাম, HTML কোড লিখেছিলাম, সেই অনুযায়ী আউটপুট এসে গেছে তোমাদের সামনে। ওয়েব পেজ ওয়ান এসে গেছে, যেটা তোমাদের আমি ছবি তুলে পাঠিয়েছিলাম। ভালো করে একটু লক্ষ্য করো, আমি আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করব একটু টাইটেল বারটা দেখাতে, কাছে জুম করে নিয়ে যেতে। খেয়াল করো, টাইটেল বারে মাইক্রোসফট কর্পোরেশন USA এসে গেছে, যেটা আমরা লিখেছিলাম কোডে। তোমরা কোডটা মিলিয়ে নিলেই দেখতে পাবে। তারপরে লক্ষ্য করো, এই ওয়েব পেজটা দেখাচ্ছে মাইক্রোসফট অফিস, হেডিং ব্লু কালারের, সেন্টারে সেট করা হয়েছে। কেন, আমি আগের অডিওতে সব বুঝিয়ে দিয়েছি। তা এই মাইক্রোসফট অফিস অবধি আমাদের হেডার অংশ। তারপর এই জায়গাটা থেকে শুরু হয়েছে বডি অংশ। লক্ষ্য করো, মাইক্রোসফট অফিস ইজ অ্যান ইন্টিগ্রেটেড প্যাকেজ কম্প্রাইজড অফ, এই লাইনটা থেকে বডি অংশ শুরু হয়েছে। এবং এই লাইনটা ইটালিক্সে লেখা, খেয়াল করো কেন ইটালিক্সে লেখা, অডিওটা ব্যাখ্যা আমি করে দিয়েছি। তারপর শুরু হয়েছে বুলেটেড লিস্ট, প্রতিটা বুলেট স্কোয়ার শেপড এসেছে, কেন তাও আমার অডিওতে বলা আছে। এবং বুলেটেড লিস্টে প্রতিটা আইটেম তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপরে বেশ খানিকটা গ্যাপ, কারণ আমি বিআর ট্যাগটা ব্যবহার করেছিলাম, তোমরা কোডিংয়ে মিলিয়ে নিও। তারপরে দেখো, যেটা আমি তোমাদের বলছিলাম, স্ক্রোলিং মার্কি নিচে একটা অংশ দিয়ে, যেমন নিউজ চ্যানেলে স্ক্রোল করে বা যে কোনো বাসের রুট স্ক্রোল করে, সেই রকম গো ফর MS অফিস এই স্লোগানটা রাইট টু লেফট কন্টিনিউয়াস স্ক্রোল করে যাচ্ছে। লক্ষ্য রাখো, আমি আমার ক্যামেরাম্যানকে অনুরোধ করছি কিছুক্ষণ ক্যামেরাটা ওখানে ধরে রাখতে। ওই দেখো, যতক্ষণ তুমি ওয়েব পেজটা খুলে রাখবে ততক্ষণ এই গো ফর MS অফিস স্ক্রোল করতে থাকবে, স্ক্রিনের ডান দিক থেকে বাঁ দিকে, অর্থাৎ রাইট টু লেফট। কারণ খেয়াল করে দেখো, আমি কোডিং এ পাঠিয়েছিলাম, আমরা মার্কি ট্যাগের সঙ্গে বিহেভিয়ার দিয়েছিলাম অল্টারনেট। এই অল্টারনেট বিহেভিয়ারের জন্য মার্কি স্ক্রোলিং মার্কিটা রাইট থেকে লেফটে স্ক্রোল করছে। সম্পূর্ণ ওয়েব পেজটা তৈরি তোমরা দেখে নিয়েছ, এবার তোমার কোডিং এর সাথে মিলিয়ে নাও। সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো। সমস্ত কাজ হয়ে যাওয়ার পর তোমাকে আবার এটা বন্ধ করে দিতে হবে ওয়েব পেজটা। এই আমি বন্ধ করলাম, সমস্ত বন্ধ করলাম, আমরা আবার ডেস্কটপে ফিরে এলাম।